সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বয়স সীমা বেঁধে দেওয়ার কথা ভাবছে অস্ট্রেলিয়া সরকার দেশটিতে ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবে না বলে ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিস বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলবেনিস বলেন শিশুদের ডিভাইস থেকে সরিয়ে খেলার মাঠে পাঠাতে চান এজন্য চলতি বছরেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আইন করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম বা টিকটকের ব্যবহারের বয়সীমা কত নির্ধারণ করা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত গৃহীত হয়নি তবে এটি চৌদ্দ থেকে ষোলো বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিস জানান তারা মনে করেন ১৬ বছরের আগে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহার করা উচিত নয় শিশুরা হাত থেকে ডিভাইস রেখে ফুটবলের মাঠে সুইমিং পুল আর টেনিস কোর্টে ভিড় জমাচ্ছে এই দৃশ্য তিনি দেখতে চান আগামী কয়েক মাসের মধ্যে বয়স নির্ধারণের যাচাই বাছাই শুরু হবে বলেও জানান অ্যান্টনি আলবেনিস এদিকে অস্ট্রেলিয়ার কনজারভেটিভ বিরোধী দলীয় নেতা পিটার ডাটন বলেছেন এ ধরনের আইন হলে তিনি তাতে সমর্থন দেবেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহর নিহতের তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি আজ শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে তারা এতে বলা হয় গতকাল শুক্রবার বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় এর আগে ইসরায়েল দাবি করে হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে সামরিক বাহিনী গতকাল শুক্রবার বৈরুতে চালানো বিমান হামলায় তার মৃত্যু হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায় হাসান নাসরাল্লা আর বিশ্বে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারবেন না শুক্রবার সন্ধ্যায় বৈরুতে বিমান হামলার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে এ হামলায় তিনি ছাড়াও নিহত হয়েছেন হিজবুলার দক্ষিণ ফ্রন্টের কমান্ডার এদিকে ইসরায়েলের হামলায় হিজবুল্লার ক্ষেপণাস্ত্র শাখার কমান্ডার মোহাম্মদ আলী ইসমাইল নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আজাজিরা এ হামলাকে রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদ বলে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান আর তেহরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন হামলায় তেল আবিব ওয়াশিংটনের দেওয়া পাঁচ হাজার পাউন্ডের বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে শুক্রবার তিনি মঞ্চে ওঠার পরই সেখানে উপস্থিত অনেক রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা বের হয়ে যান বার্তা সংস্থা রয়টার্স বলছে প্রথমে তুরস্কের স্থায়ী দূত অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান এরপর একে একে তার পেছনে অন্যরাও বের হয়ে যেতে শুরু করেন এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন প্রতিনিধি দলও সভাস্থল ত্যাগ করে এরপর ইরান ও আরব অঞ্চলের কয়েকটি দেশ এবং আফ্রিকা অঞ্চলের কয়েকটি দেশের প্রতিনিধিরা সভাস্থল ছেড়ে চলে যান যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে নেতানিয়াহু একচল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছেন সাধারণ পরিষদের সরাসরি প্রচারিত অনুষ্ঠানে দেখা গেছে নেতানিয়াহ বক্তব্য শুরু করার পর অধিবেশন কক্ষের বেশিরভাগ আসনই খালি পড়ে আছে অনেক দেশের প্রতিনিধি ডেলিগেট কূটনীতিক তখন নেতানিয়াহুকে ধিক্কার জানাতে দর্শক শাড়ি থেকে চিৎকার করতে করতে উঠে পড়েন একই সময় ইসরায়েলের সমর্থকরা উল্লাস ধ্বনি দিতে থাকেন কিছুক্ষণ পর হট্টগোল থামলে নেতানিয়াহু ভাষণ শুরু করেন নেতানিয়াহু প্রায় আধা ঘন্টা কথা বলেন তবে তার ভাষণকালে ইসরায়েলের সমর্থকরা ক্ষণে ক্ষণে হর্ষধ্বনি ও হাততালি দিচ্ছিলেন ওই সময় তিনি হামাস ও হিজবুল্লাহকে নিয়ে আলোচনা করেন নেতানিয়াহু বলেন যতদিন পর্যন্ত তাদের লক্ষ্য অর্জন না করবেন ততদিন যুদ্ধ অব্যাহত রাখবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় মধ্যপ্রাচ্যের দুটি মানচিত্র দেখিয়েছেন কিন্তু এর কোনটিতেই ফিলিস্তিনের অস্তিত্ব ছিল না মানচিত্রের একটিতে কিছু দেশকে আশীর্বাদ এবং কিছু দেশকে অভিশাপ হিসেবে চিত্রিত করা হয় চলতি বছরের মাঝামাঝি সময়ে যেটিতে ডুবে যায় চীনা একটি পারমাণবিক সাবমেরিন তবে দেশটি এই তথ্য প্রকাশ করেনি মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক উচ্চপদস্থ কর্মকর্তা বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেন সময় পারমাণবিক সাবমেরিন ডুবে যাওয়ার ছবিও প্রকাশ করা হয় বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায় ডুবে যাওয়া পারমাণবিক সাবমেরিনটি নতুন প্রযুক্তিতে বানানো ছিল এই ঘটনা চীনের জন্য বেশ বিব্রত করব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের ওই উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা তবে তিনি নিজের নাম প্রকাশে অস্বীকৃতি জানান রয়টার্স বলছে বিশ্বের সবচেয়ে বড় নেভি হচ্ছে চীনের তাদের নৌশক্তিতে রয়েছে তিনশো বেশি জাহাজ এছাড়া একের পর এক নতুন প্রযুক্তির পারমাণবিক সাবমেরিন বানিয়েই যাচ্ছে তারা আমেরিকাকে টেক্কা দিতে আরও সমৃদ্ধ করছে নিজেদের নৌবাহিনীর অস্ত্রাগার এমন সময় এ ঘটনা তাদের জন্য বিব্রতকরই বটে ডুবে যাওয়া ছবি প্রকাশ করেছে প্ল্যানেট ল্যাবস এ ব্যাপারে শুক্রবার সাতাশ সেপ্টেম্বর তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েলিংটন কু বার্তা সংস্থা রয়টার্সকে বলেন গোয়েন্দা ও নজরদারি সূত্রের মাধ্যমে এই তথ্য জেনেছে তারা তবে বিস্তারিত জানা যায়নি প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে নয়শো কুকি যোদ্ধা ভারতের মণিপুরে অনুপ্রবেশ করেছে বলে সম্প্রতি জানিয়েছে গোয়েন্দারা মেইতেই সম্প্রদায়ের ওপর হামলা হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে কিন্তু রাজনৈতিক কর্মীরা অভিযোগ করেছেন মেইতেইদের মধ্যে ভয় ছড়িয়ে দিতেই এই তথ্য প্রকাশ করা হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সংখ্যাগরিষ্ঠ মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে ষোলো মাসের বেশি সময় ধরে দফায় দফায় সহিংসতা চলছে এতে অন্তত দুশো পঞ্চাশ জন নিহত হয়েছে ঘরবাড়ি ছেড়েছে পঞ্চাশ হাজারের বেশি মানুষ এর মধ্যেই সম্প্রতি আবার সহিংসতা ছড়িয়ে পড়ে বন্ধ করে দিতে হয় ইন্টারনেট পরিষেবা এমনকি জারি করা হয় কারফিউ সম্প্রতি কর্তৃপক্ষ দাবি করে এই সংঘাতে বিদেশি শক্তির হাত রয়েছে এমনকি এরই মধ্যে নয়শো যোদ্ধাও মিয়ানমার থেকে মণিপুরে প্রবেশ করেছে বলে দাবি করা হয় সেক্ষেত্রে আটাশ সেপ্টেম্বর মেতে অধ্যুষিত এলাকায় হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল গোয়েন্দা খবর পাওয়ার পরপরই রাজ্যটিতে উচ্চ সতর্কতা জারি করা হয় কিন্তু রাজনৈতিক কর্মীরা প্রশ্ন তুলেছেন মণিপুরে ঢুকে পড়া নয়শো যোদ্ধা এখন কোথায় মণিপুরের ইম্ফলে মেইতেই সম্প্রদায়ের এক অনুষ্ঠানে এমন প্রশ্নই করেছেন অ্যাক্টিভিস্ট সাপামছা কাংলেইপাল তিনি বলেন মেইতেই সম্প্রদায়ের লোকদের মাঝে ভয় দেখাতেই কেন্দ্রীয় সরকার এই কৌশল ব্যবহার করেছেন তা না হলে গোয়েন্দা তথ্য এত দ্রুত গুরুত্ব হারাবে কেন অ্যাক্টিভিস্ট সাপামছা কাংলাইপাল বলেন এভাবে সংঘাতের পরিবেশ জিইয়ে রেখে কেন্দ্রীয় সরকার চাইছে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন এএফএসপি প্রয়োগ করতে এছাড়া রাষ্ট্রপতির হাতে ক্ষমতা নেওয়ার চেষ্টাও করা হচ্ছে বলে অভিযোগ তার ভারতীয় সংবাদমাধ্যম ইম্ফল ফ্রি প্রেস থেকে এসব তথ্য জানা যায় এতে বলা হয় চলমান অস্থিরতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলে এর আগে মন্তব্য করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সম্প্রতি সাংবাদিকদের এ কথা বলেন তিনি এর প্রমাণ হিসেবে সদ্য গ্রেপ্তার হওয়া একজন বিদেশির কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী এরপর গোয়েন্দা তথ্যের খবর আসে মণিপুরে ফের উত্তেজনা বাড়াতে মিয়ানমার সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করেছে কুকি বিচ্ছিন্নতাবাদী চলতি মাসের শেষেই মেইতে অধ্যুষিত গ্রামে বড় সড় হামলার ছক কষেছে তারা বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকলেও এরই মধ্যে চার শতাধিক নাগরিকের ভিসা আবেদন পর্যালোচনা করেছে ভারত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দি ভিসা দেওয়ার আগে গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার মাধ্যমে আবেদনকারীর অতীত ভ্রমণ ইতিহাস পর্যালোচনা করা হয় আগস্ট মাসে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি নাগরিকদের চারশো চৌত্রিশটি ভিজা আবেদন পর্যালোচনা করেছে তবে এই সময়ের মধ্যে মোট কতটি ভিসা দেয়া হয়েছে তা জানা যায়নি বলে উল্লেখ করেছে দ্য হিন্দু প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে তবে গত দুই মাস ধরে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো কেবল শিক্ষার্থীদের এবং জরুরি চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যেতে ইচ্ছুক রোগীদের সীমিত সংখ্যক ভিসা পরিষেবা প্রদান করেছে জরুরি এসব ভিজাই মূলত পর্যালোচনা করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক পর্যটক ভারতে বেড়াতে যান একজন কর্মকর্তা দা হিন্দুকে বলেন গত বছর প্রায় ১৬ লাখ বাংলাদেশী নাগরিককে ভিসা দেওয়া হয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন গত আগস্টে বাংলাদেশী নাগরিকদের চারশো চৌত্রিশটি প্রিয় রেফারেল চেক পিআরসিকে স্কুয়ার করা হয়েছে একই মাসে পাকিস্তানের ক্ষেত্রে এই ধরনের পর্যালোচনার সংখ্যা আটশো আটাত্তরটি